আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই হাযা কিতাব, এটা এমন এক কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। নাজিল করছেন কে? আল্লাহ। আনজালনাহু আমি নাজিল করেছি, আল্লাহ বলছেন ইলাইক আপনার কাছে। কেন নাজিল করলাম? জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য? না। জ্বর সর্দি হলে ফু দিয়ে অসুস্থ লোক সুস্থ করার জন্য? না। গলায় তাবিজ বানায়া ঝুলানোর জন্য? না। মানুষ মারা গেলে খাটের চারপাশে বসে তেলাওয়াত করার জন্য? না। আমি কেন নাজিল করেছি শুনুন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি চাই হে নবী, এই কিতাবের মাধ্যমে অন্ধকারে থাকে মান থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। সুবহানাল্লাহ। অন্ধকারে যারা আছে তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন। এই কথাটা আল্লাহ তাআলা এমন এক সময় বলেছিলেন যেই যুগটার নামে ছিল অন্ধকার যুগ। আমি অন্ধকার যুগে আপনাকে আলোকবর্তিকা কোরআন দিলাম, এই কোরআন দিয়ে আপনি মানুষকে আবার সত্যের পথ দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআন নিয়ে হাজির হলেন। লোকজন কোরআন পড়তে শুরু করল, কোরআন মানতে শুরু করল, অন্ধকার যুগ আলোর যুগে পরিণত হয়ে গেল। তমাম পৃথিবীর সব মানুষ, কবি সাহিত্যিক, কলামী সাংবাদিক, শিক্ষিত মূর্খ, ঐতিহাসিক, সব মানুষ মিলে রাসূলের আগমন কালের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়াহ, দি ইরা অফ ইগনোরেন্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার পরে, মানুষের কাছে কোরআন নেয়ার পরে, মানুষ কোরআন অনুসরণ করার পরে পরিবর্তন হলো সেই যুগ। তিনি ঘোষণা করে দিলেন খাইরুল কুরুনি কারনি, তোমরা সবাই মিলে যে যুগের নাম দিল অন্ধকার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। খাইরুল কুরুন, যত যুগ আছে সব যুগের মাঝে সেরা কারনি আমার যুগ। এমন এক যুগ আমি উপহার দিয়েছি পৃথিবী কোনোদিন এমন যুগ দেখে নাই, কোনোদিন হয়তো আর দেখবেও না। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আলো আসলে অন্ধকার থাকে না, সত্য আসলে মিথ্যা পালাতে বাধ্য হয়। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে অন্ধকার দূর করেছেন, সেই কোরআন আমাদের কাছে এখনো আছে না নাই? কিন্তু আমরা কি আলোর মাঝে আছি না অন্ধকারে আছি? জাহিলিয়াতের যুগের অপরাধগুলো বর্তমান যুগেও আছে না নাই? জাহিলিয়াতের যুগে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করত, আর নব্য জাহিলিয়াতে আমরা দেখেছি স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করছে। সিলেটের কথা মনে আছে না? জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি ডাকাতি, চুরি, লুটতরাজ, রাহাজানি, চিন্তাই, মদপান, ধর্ষণ, অপহরণ বর্তমানে এগুলো আছে না নাই? যদি এগুলো দূর করতে চান আবার কোরআনের কাছে ফিরে যেতেই হবে। কোরআন ব্যতীত শান্তি কখনো কায়েম করা সম্ভব না। কোরআন হচ্ছে আল্লাহর আইন, মানুষ যখন আল্লাহর আইন মানবে তখনই সমাজে শান্তি আসবে। আমার বন্ধু, যেই যেই যন্ত্র বানায়
ওই যন্ত্রকে ভালোভাবে ব্যবহার কেমনে করা লাগে সিস্টেমটাও সেই বানায়। যিনি মোবাইল বানিয়েছেন তিনি জানেন কোন জায়গায় টাচ করলে পরে কথা বলা যায়, আবার কোন জায়গায় টাচ করলে কল কেটে যায়। যিনি মাইক বানিয়েছেন তিনি জানেন মাইকের ভালো ব্যবহার করতে হলে কোন জায়গায় মাউথ স্পেস দিতে হবে, কোন জায়গায় ব্যাটারির কানেকশন দিতে হবে, কোন জায়গায় কি ফিট করতে হবে। যদি আমরা তার থিওরির বাহিরে যাই, মাইক অচল, মোবাইল যিনি বানিয়েছেন তার থিওরির বাহিরে যাই, মোবাইল অচল। যে আল্লাহ মাখলুকাত বানাইছেন তার থিওরির বাহিরে গেলে শান্তি হবে অচল। আমার বন্ধু, শান্তির আশায় তাম পৃথিবী হন্য হয়ে ঘুরছে, সবাই শান্তি চায়, কিন্তু শান্তি কোথায়? করোনা আসার কারণে কিছুটা শান্তি আছে, বিগত 8-9 মাসে পৃথিবীর কোথাও যুদ্ধ হয় নাই, হয়েছে? পৃথিবীর সব বিমান মাটিতে, আকাশে ওঠা নিষেধ, তাই পরমাণু অস্ত্র বহন করবে কি দিয়ে? যারা কথায় কথা অহংকার করত, আমাদের কথার বাহিরে গেল মহাক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব, পরমাণু শক্তির গর্ব করত। আল্লাহ ছোট্ট একটি ভাইরাস দিয়ে তাদেরকে বুঝাইলেন তোদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন। পৃথিবীর বাগা বাগা রাষ্ট্রপ্রধানেরা মাথা নিচু করে বলতে বাধ্য হয়েছে আমাদের চেষ্টা শেষ, এখন সবটার মালিক আকাশওয়ালা। করোনা ভাইরাস এমন একটি ছোট্ট ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না, সাধারণ মাইক্রোস্কোপেও ধরা পড়ে না। ওই ছোট্ট করোনার কাছে তামাম দুনিয়া কুপকাত, আল্লাহ বুঝাতে চাইলেন ক্ষমতা কার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ফাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন সব ক্ষমতা আমারই হাতে, তাই তো দুনিয়ার যে মানুষগুলো নিজেদেরকে ক্ষমতাধর মনে করে, মালিক মনে করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশিত হয়ে প্রথম তাদেরকে খুঁজবেন, তিনি বলবেন ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন তিনি বলবেন আজকের রাজত্ব কার? কথা বলার সাহস কারণে সবাই চুপ করে থাকবে, ফেরেশতারা বলবেন, কোনো কোনো মুফাসসির বলছেন আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকের মালিকানা আজকের রাজত্ব একমাত্র কার, আমরা কেউ মালিক নই, আমরা কেউ মালিক নই, আমরা কে মালিকের গোলাম? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তিনি কোরআনের শেষ সুরাতে আমাদের পরিচয় তুলে ধরলেন আমরা যেন ভুলে না যাই আল্লাহর কথা, তাই তিনি বলছেন মালিকিন নাস, তোমাদের রবের কাছে আশ্রয় চাও যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, মানুষের ইলাহ, তো তিনি যদি আমাদের মালিক হন আমরা মালিক না গোলাম? এবার বলুন, গোলাম কি স্বাধীন হয় না পরাধীন হয়? গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? গোলাম আইন বানায় না আইন মেনে চলে? তাহলে মানুষ যদি আল্লাহর গোলাম হয়, নিজকে কেউ যদি আল্লাহর গোলাম মানে, গোলাম দাবি করে, আল্লাহকে রব মানে, সে আর আইন বানানোর কোনো অধিকার রাখে না। আল্লাহর আইন মানলেই শান্তি আসবে। মানুষের বানানো আইন পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, কোনোদিন পারবে না। মানুষের বানানো আইন হলো মাত্র সার জালের মতো,
মাকড়সার জাল মশা মাছির জন্য বড় শক্তিশালী, কিন্তু টিকটিকির কাছে কিছুই না। দৌড় মারবে, মাকড়সার জাল ছিঁড়ে যাবে। ঠিক মানুষের বানানো আইনগুলো দুর্বলের জন্য কঠিন, যারা সবল তাদেরকে মানুষের বানানো আইন কখনো অন্যায় থেকে ফিরাতে পারবে না। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সে আইনের কাছে ফিরে আসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেটাই বলছেন, আমি আপনার কাছে কিতাব দিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 17 ছিল, যৌবন লাভ করেছেন, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন তামাম আরব অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো মনুষ্যত্বহীন হয়ে গেছে, নিচে নামতে নামতে এত নিচে নেমেছে যার নিচে নামার আর কোনো জায়গাই অবশিষ্ট নেই। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করছে, চুরি এবং ডাকাতি ফেসার স্বীকৃতি পেয়েছে, লুটেরার দল শুধুমাত্র সম্পদ লুট করে না, মায়ের কোলের সন্তানটা পর্যন্ত কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দেয়। নিরাপত্তা নাই সম্পদের, নিরাপত্তা নাই ইজ্জতের, নিরাপত্তা নাই জীবনের, নিরাপত্তা নাই মায়ের কোলের সন্তানটারও। এই কঠিন অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, পরিবর্তনের চিন্তা মাথায় নিয়ে গঠন করলেন হেল্পফুল ফজল নামে একটি শান্তি সংঘ। হেল্পফুল ফজল বানিয়ে রাসূল হলেন তার প্রতিষ্ঠাতা সভাপতি। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেলেন, বুঝানোর চেষ্টা করলেন চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, রাহা জানি চিন্তাই করো না, মেয়ে হিসাবে জন্ম নিয়েছে তার কোনো দোষ নাই, সদ্য প্রসূত বাচ্চাটাকে মাটি চাপা দিও না। মানুষকে বোঝাতে থাকলেন, শান্তির প্রত্যাশায় দাওয়াতি কাজ চালালেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 40, 17 থেকে 40 মানে 23 বছর দাওয়াত দিলেন, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখেন একটা মানুষও পরিবর্তন হয় নাই, কোনো চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, মদপান রাহাজানি চিন্তাই সামান্য কমে নাই। তাই তিনি ধ্যানে বসে গেলেন, ভাবতে শুরু করলেন যেইভাবে কাজ চালাচ্ছি এইভাবে কাজে ফলাফল আসছে না। তাই মক্কা থেকে 2-3 কিলোমিটার দূরে হেরা নামক পাহাড়ের চূড়া একটি গুহা আছে, সেই গুহাতে গিয়ে ধ্যানে বসলেন, ভাবতে শুরু করলেন সমাজ কিভাবে পরিবর্তন হবে, ভাবতেই হবে, চিন্তার মূল্য কাজের চেয়েও অনেক গুণ বেশি। অনেক কর্মী সমাজ পরিবর্তন করতে পারে না, কিন্তু একজন চিন্তাবিদ শুধু সমাজ না চাইলে দেশ পরিবর্তন করতে পারে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, একজনেই করতে পারে যুগের পরিবর্তন, সেজন্য প্রয়োজন চিন্তাশীল লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে বসলেন হেরা গুহায়, ঠিক আজকেও আমাদের ভাবতে হবে নতুন করে, স্বাধীনতার আগেও ছিল এখনো আছে, বাংলাদেশের বয়স 50 পার হয়ে গেল, তাবলীগ আগেও ছিল এখনো আছে, মাদ্রাসা আগেও ছিল এখনো আছে, ওয়াজ বাড়তেছে, বক্তা বেড়ে যাচ্ছে, শ্রোতাও বেড়ে যাচ্ছে, সাথে সাথে সিনেমা কমে গেছে, সেটাও বাড়ছে, টুপিওয়ালা দাড়িওয়ালাও বাড়ছে, সুদী ব্যাংকও বাড়ছে, রাজানি চিন্তায় অপহরণ ধর্ষণ কোনোটাই কমেনি, বরং আগে তাসলিম ছিল, তাসলিমানা সিন দাউদ হায়দার,
শামসুর রহমান আহমদ শরীফ হাতে গোনা কয়েকজন, এখন নাস্তিকের সংখ্যা হয়ে গেছে লাখে লাখ। বাংলাদেশে পাওয়া যেত না, রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো লোক পাওয়া যেত না। তাসলিমা নাসরিন বলেছে, এই দেশের জনতা তার বিরুদ্ধে এমন পরিবেশ তৈরি করেছে, বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। যে জনকণ্ঠ পত্রিকা তাসলিমা নাসরিনের বক্তৃতাগুলো ছাপাইত, তাসলিমা যখন পালিয়ে গেছে ওই জনকণ্ঠ পত্রিকাও তার পক্ষে লেখার সাহস আর করে নাই। কিন্তু এখন নাস্তিক ব্লগারেরা কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাদেরকে সাহায্যকারীর সংখ্যাও বেড়ে গেছে, সিনেমাও বেড়ে গেছে, সুদও বেড়ে গেছে, জুলুমও বেড়ে গেছে। তাহলে তাবলিগ জামাতকে নতুন করে ভাবতে হবে, ওস্তাদদেরকে নতুন করে ভাবতে হবে, ধ্যানে বসতে হবে, আরে ওলামাকে দাওয়াতের সিস্টেম পরিবর্তন করতে হবে। যে সিস্টেমে দাওয়াত চলছে এই সিস্টেম ফলপ্রসূ নয়। এর কারণ হচ্ছে এখনকার দাওয়াত ওলামাই কেরামের সম্মিলিত প্রচেষ্টা না বিচ্ছিন্ন প্রচেষ্টা। ইসলাম ওলারা কি এক না দ্বিধা বিভক্ত? আমার ভাইরা আলেম ওলামা মুসলমানদের মাঝে এত দল এত উপদল, মুসলমানের দলাদলি আলেমদের দলাদলি, এই সুযোগ নিয়ে জাহেল জালেমেরা নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস তারা এই কারণেই দেখায়। এই জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যদি বিচ্ছিন্ন এভাবে থাকতে থাকেন, আজকে অমুক আলেমরে ফাঁসি দেয় তমুক রে জেল দেয়, কালকে আপনারও তা হতে পারে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক। তমাম পৃথিবীর দিকে তাকাও, মুসলমান নিধনের ব্যাপারে কাফেররা এক হয়ে গেছে। আমেরিকার দিকে তাকাও, আফগানিস্তান ইরাক তারা মেসাকার করেছে। ইসরায়েলের দিকে তাকাও, ফিলিস্তিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিনও যায় না যেদিন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে কোনো না কোনো মুসলমানের রক্ত জমিনে পড়ে না। ঈদের দিনটাও বাদ নাই, ঈদের নামাজে দাঁড়ায়, নামাজের মাঝে ওই ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করছে। মায়ানমারের দিকে তাকাও, বৌদ্ধরা মুসলমান শেষ করে দিচ্ছে। ভারতের দিকে তাকাও, শুধুমাত্র গরু জবাই করার কারণে মুসলমান জবাই করা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে তারা মন্দির বানাচ্ছে। খ্রিস্টানরা মুসলমান মারে, ইহুদিরা মুসলমান মারে, বৌদ্ধরা মুসলমান মারে, হিন্দুরাও মুসলমান মারে। মুসলমান মারার ব্যাপারে তারা দ্বিধা বিভক্ত নাকি একমত? কিন্তু আমরা যে মুসলমানরা তাদের আক্রমণ থেকে বাঁচতে চাই, আমরা দ্বিধা বিভক্ত না একমত। আমাদের দলের কোনো অভাব নাই। যখন ইরাক আক্রান্ত হয় তখন সৌদি আরব বলে আমার কি, মায়ানমার আক্রান্ত হয় পাকিস্তান বলে আমার কি, কাশ্মীর আক্রান্ত হয় তখন দুবাই বলে আমার কি। বন্ধু, আজকে তার আক্রান্ত, কালকে তুমিও আক্রান্ত হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। যদি আপনার বিচ্ছিন্নতা, আপনার দ্বিধা বিভক্তি চলতেই থাকে, তাহলে আপনার উপর জুলুম কোনোদিন
বন্ধ হবে না। মুসলমান একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে যদি পড়ে শক্তি বৃদ্ধি পায়। এই জন্য বিশ্ব নবী বলছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, তাম পৃথিবীতে যত মুমেন থাকবে সব মুমেন হবে একটা দেহের মতো। ইজাস্তাকা ইনুহু ইজাস্তাকা কুল্লু, ইজাস্তাকা রাসুহু ইজাস্তাকা কুল্লু। আল্লাহ রাসূল বলছেন যদি মাথা ব্যথা হয় তাম দেহ ব্যথায় অংশগ্রহণ করে, চোখে ব্যথা হয় হাত ঘুমায় নাম, হাত চোখের সাথে সজাগ থাকে, তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো। আফ্রিকার জঙ্গলে যদি কোনো মুসলমান মাজলুম হয়, বাংলাদেশের মুসলমান তার ব্যথায় অংশগ্রহণ করতে হবে। পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 1.25 কোটি, মুসলিম রাষ্ট্রের সংখ্যা 60-এর মতো, 57টা ওআইসির সদস্য। যদি 1.25 কোটি মুসলমান আমরা একমত হয়ে যেতে পারতাম, মুসলমানের উপর জুলুম হয় 57টা মুসলিম রাষ্ট্র একমত হয়ে যেতে পারত, ওই মায়ানমার থেকে 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশ উদ্বাস্তু খাইয়া আছে না না খাইয়া আছে খবর নেয়ার কেউ নাই। যদি তাম পৃথিবীর সব মুসলমান 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওআইসির সম্মেলন ডেকে সিদ্ধান্ত নিতে পারত, মায়ানমারের দিকে আঙ্গুল তুলে বলতো মায়ানমার থেমে যাও, না হয় মায়ানমারকে 57 মুসলিম রাষ্ট্র একজোট হয়ে আক্রমণ করতে বাধ্য হবে। আবার ভাইয়ের আক্রমণের প্রয়োজনটাও হবে না। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যারা কাফের তোমরা যদি প্রতিরোধ করার জন্য এগিয়ে যাও, আমি আল্লাহ তাদের কলবের ভিতরে ভয় ঢুকানোর দায়িত্ব আমি নিজেই নেব। যে ইরাকে আক্রমণ করেছে, আমেরিকা আফগানিস্তানে করেছে, সাদ্দাম সুতা ছিল আর কিছু নয়, পরমাণু অস্ত্র সুতা আর কিছু নয়, ইরাকে পরমাণু অস্ত্র নাই এটা আমেরিকা ভালো করে জানে, কিন্তু তারপরও ইরাক শেষ করা লাগবে, কারণ সাদ্দাম মুসলমানদের মাঝে এমন এক লিডার ছিল যে আমেরিকার কাছে মাথা নত করে কথা বলতো। ব্যক্তিগত জীবনে সাদ্দাম মুত্তাকি ফরেজগার না ফাসেক তা আমার আলোচ্য বিষয় নয়, আমার আলোচ্য বিষয় হলো আমেরিকার কাছে সে মাথা নত করত না। আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, কোরআনের বিধানগুলো সে দেশে চালু করতে শুরু করেছিল, ওসামা বিন লাদেনের কথা বলে আফগানিস্তান তারা শেষ করে দিল, অথচ ওসামা বিন লাদেন আফগানিস্তানে ছিল না, ধরা পড়েছে পাকিস্তানের এবটাবাদে। এই যে আপনারা এখানে বসে আছেন, যদি এখানের মাহফিলের রাস্তাটা কেউ না জানে, ঢাকা থেকে আসতে চায়, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নই, জালেশ্বর শব্দটা লেখে জিপিএসে সার্চ করলে রাস্তা দেখানোর সুযোগ আছে না নেই, ফুরে আসতে পারবে, কাউকে জিজ্ঞাসা করার দরকারও নেই। আমি এখান থেকে যদি এখন চট্টগ্রাম রওনা দেই, আমি কোথায় যাব জিপিএসে যদি আমি সার্চ দেই, রাস্তা পুরা দেখাবে, কত কিলোমিটার তা দেখাবে, কোথায় জ্যাম আছে তা দেখাবে, রাস্তার বাঁক কোন দিকে গেছে তা দেখাবে, আমার প্রাইভেট কারের গতি কত সেটাও দেখাবে। মহাকাশ থেকে তারা স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করছে তাম দুনিয়া, তারা আফগানিস্তানে আছে না পাকিস্তানে আছে ওসামা এটা তারা জানে না, বিন লাদেন কোথায় আছে তারা জানে না, ওসামা বিন লাদেনকে দেও এটা হলো সুতা, আফগান শেষ করে দিল। এইভাবে তাম দুনিয়া সব জায়গায় মুসলিম নিধন চলছে, অন্য মুসলমান তাকায় তাকায় দেখে আস্তে আস্তে বিপদ সব মুসলমানের ঘরে আসছে। চুপ করে থাকা যাবে না। লিবিয়া, আমার ভাইয়েরা আপনারা জানেন যখন তারিক বিন জিয়াদ গিয়েছিল স্পেনে, আল্লাহ তাআলা স্পেনকে মুসলমানের হাতের তালুতে তুলে দিয়েছিলেন, স্পেনের প্রেসিডেন্ট ছিল লোডারিক,
সে ছিল খ্রিস্টান, মুসলমানদের উপর জুলুম করছিল, মুসলিমদেরকে খ্রিস্টান হওয়ার জন্য চাপ প্রয়োগে বাধ্য করছিল। একজন মুসলিম নারীর ইজ্জত কেড়ে নিয়েছে রাজি না হওয়ার কারণে। ওই বোন কোনো ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখল, আমরা মজলুম, তোমরা সাহায্য করো। প্রেসিডেন্ট সেনাপতি তারেক বিন জিয়াদকে বলল, প্রস্তুতি নাও, যেতে হবে স্পেনে। আসার জন্য আজকের মতো বিমান ছিল, হেলিকপ্টার, গাড়ি ঘোড়া, ঠেলা গাড়িটাও। স্পেন থেকে তাদের আসার পথ একমাত্র সমুদ্র। আজকের মতো বড় বড় লঞ্চ ছিল, সেলু ইঞ্জিন নৌকা ছিল, কিচ্ছু নেই। বইটা হাতে দিয়ে পাল তুলে স্পেনে যাওয়া লাগবে সমুদ্র ফাঁড়ি দিয়ে। তারেক বিন জিয়াদ গেলেন সমুদ্রের পার থেকে স্পেনে নামলেন। তারিখ ইসলাম পড়ুন, দেখবেন স্পেনে নেমেই হযরত তারেক বিন জিয়াদ একটি বক্তৃতা দিয়েছিলেন। ওই বক্তৃতা দেওয়ার আগে তিনি অর্ডার করেছিলেন, যতগুলো নৌকা নিয়ে আমরা এসেছি সবগুলো নৌকা ছিদ্র করে পানিতে ডুবিয়ে দিতে হবে, যত ফাল আছে সবগুলো পালে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। পালে আগুন লাগিয়ে পাল পুড়িয়ে দেয়া হলো, নৌকা ছিদ্র করে পানিতে ডুবিয়ে দেয়া হলো। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ বক্তৃতা দিচ্ছেন, আউযু বিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়ে বলছেন, আইনাল মাফার, পালানোর জায়গা নেই। ও সেনাবাহিনীর লোকেরা পালাবে কোথায়, পালানোর জায়গা নাই, নৌকা সব ডুবিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত নাও জিহাদ করে মরবা নাকি তোমরা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবা। পিছনে সাগরের উত্তাল জলরাশি, সামনে লড়ারিকের সৈন্য, কোনটা করবা সিদ্ধান্ত নাও। আত্মহত্যা করা জায়েজ না হারাম? সগীরা গুনাহ না কবীরা গুনাহ? আর যদি জিহাদ করে মারা যায় তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। শাহাদাত নাকি আত্মহত্যা বেছে নাও। সব সেনা একসাথে বলল, আমরা কাপুরুষ নই, আত্মহত্যাকারী নই, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, প্রয়োজনে লড়তে রাজি। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা সামনে গেলেন, লড়ারি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছে, শত শত বছর স্পেন কালেমার পতাকা উড়েছে। স্পেনে যদি মুসলমানের বিপদে সাহায্য করতে তারিক বিন জিয়াদ যেতে পারেন, পুনে 200 কোটি মুসলমান, তারা কি মায়ানমারে যেতে পারত না? এখন আমাদের মাঝে সেই টেন্ডেন্সি আর নেই, চেতনা নেই, বরং আমরা ভাবছি আমি তো ভালো আছি। কয়েকদিন আগে একজনের একটি লেখা পড়েছিলাম, হতে পারে তিনি কল্পনা থেকে লিখেছেন, চমৎকার একটি লেখা। বাড়িতে ইঁদুরের উৎপাত, বাড়িওয়ালা একটি ইঁদুর ধরার কল আনছে, খাটের নিচে ইঁদুর ধরার কল বসাইয়া দিছে। ইঁদুর দেখেছে টেনশনে পড়ে গেল, হায়রে আমি যদি নাও যাই আমার ভাই যাবে, আমার বাচ্চা যাবে, ওই কলে তো ধরা পড়বে, কি করা যায়। ইঁদুরটি কবুতরের কাছে গেল, পালা কবুতর বাসায় আছে, ইঁদুর গিয়ে বলে, কবুতর ভাই আমাকে একটু হেল্প করো, ওই যে একটা কল আছে ওই কলের ব্যাপারে কি করতে পারি একটু সাহায্য করো, আমি অথবা আমার স্বজাতি সেখানে ধরা পড়বে। কবুতর কয়, তুই ধরা পড়লে আমার কি সর? কবুতর থেকে উত্তর পায়নি, সহযোগিতা পায়নি। ঘরের মাঝে মুরগি আছে, পালা মুরগি, মুরগির ঘরে গিয়ে বলে, ও মুরগি ভাই আমাকে হেল্প করো, কি করতে পারি বলো। ওই তো ইঁদুর ধরার পা দেশ এনেছে, ওই ফাঁদে ধরা পড়ে যাবে আমার স্বজাতি। পালা মুরগি কয়, তুই ধরা পড়লে আমার কি সর, আমি ব্যস্ত আছি। ইঁদুর বেটা এবার কিছুই করতে পারলো না, ছাগলের কাছে গেল, ঘরের মাঝে ছাগল, তুমি অনেক বড়, বয়সও তোমার বেশি, বুদ্ধিও বেশি, একটু হেল্প করো। ছাগল কয়, তুই ধরা পড়, তোর বাপ ধরা পড়ুক, আমার কি সর। কেউ সাহায্য করতে রাজি নয়, বিপদটা ইঁদুরের, সে একাই মোকাবেলা করতে হবে।
সহযোগী কেউ নাই, সবাই এক ঘরে থাকে, ওই ঘরেই দূর থাকে, সেই ঘরে মুরগিও, সেই ঘরে কবুতর, সেই ঘরেই ছাগল, কিন্তু কেউ কাউকে হেল্প করতে রাজি নয়। ইঁদুর বেটা মনটা খারাপ করে তার বাসায় গিয়ে ঘুমায়, গর্তের ভিতরে ঘুমিয়ে আছে। রাতের বেলা একটা সাপ ঘরে ঢুকেছে, ঢুকে ওই যে ইঁদুরের কল, ওই কলের মাঝে মাথাটা দিছে আর ঠাস করে বেজে গেছে। এখন আওয়াজ হচ্ছে, ঘরের মালিক তো খুশি, ইঁদুরের জ্বালায় অস্থির, কল আনছি কাম হয়েছে, তাই দৌড় মেরে সে ওই কলের কাছে গেছে। অন্ধকারে হাত দিতে দেরি, সাপ সবল দিতে আর দেরি নাই। সাপের সবল খেয়ে চিৎকার দিল, লোকজন বাতি জ্বালালো, দেখে সাপ। তাড়াতাড়ি ওঝা ডেকে আনলো, কবিরাজ ডেকে আনলো, সাপের বিষ কমালো। এত একবারে খারাপ অবস্থা স্বাস্থ্যের, উঠতে পারে না, সাপের বিষ প্রতিক্রিয়া বিষক্রিয়া, একবারে অসুস্থ। এখন ওঝা ঝেড়ে টেরে বিষ নামাইয়া বলতেছে, ভাই যান, শরীরটা একটু এনার্জি করতে হবে, শক্তি আনতে হবে, এনার্জেটিক করতে হলে আপনাকে কবুতরের সোপ খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? এখন বাড়িওয়ালিকে আর দেরি নাই, আমার স্বামীর শরীরে এনার্জি আনতে হবে, কবুতর দিল সোয়াইয়া। ইঁদুর বেটা আছে গর্তে, কবুতর শেষ। সকালবেলা মেহমানেরা শুনল আত্মীয়কে সাপে কামড়াইছে, চার পাঁচ জন এসে হাজির। এখন মেহমানদেরকে মেহমানদারি করার জন্য মুরগি দরকার আছে না নাই? বউকে মুরগিটা জবাই করো, দিল মুরগি সোয়া। এলাকার ইমাম সাহেব হুজুর শুনছে, বিকাল বেলা আসছে, আসরের নামাজ পড়ে খোঁজ খবর নিয়ে কয়, আল্লাহ এক বড় বিপদ থেকে আপনারে বাঁচাইছে, তাই একটা দোয়া করেন, বড় করে একটা দোয়ার আয়োজন করেন, আমরা দোয়া টোয়া পড়ি, এখন ছাগলের দরকার আছে না নাই? ছাগলের শোয়াও। আমার ভাইয়ারা, বলেছি এটা কাল্পনিক হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমরা মুসলমানদের অবস্থা আজকে এটাই হচ্ছে। এক দেশ আক্রান্ত হয়, এক দেশ আক্রান্ত আমরা চুপ করে আছি, সাহায্য করি না, আস্তে আস্তে ছাগল কবুতরের মতো জবাই করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যেতে থাকলেন, বলতে থাকলেন, কিন্তু ফলপ্রসূ হয়নি দাওয়াত। স্বপ্নে ওহী নাজিল শুরু হলো এবং তার কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল। চলে গেলেন গারে হেরায়, তিনি ভাবছেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। ওই ভাবনারত অবস্থায় আল্লাহ তাআলা ওহী পাঠালেন, জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন কোরআন নিয়ে। গারে হেরার মাঝে সেই বিশ্বনবীকে বুকের সাথে জড়িয়ে ধরে একরা একরা বলতে থাকলেন, তিনবার জড়িয়ে ধরলেন, তিনবার ছেড়ে দিলেন, কোরআন নাজিল শুরু। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন, প্রথম শব্দ একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন যিনি রব, যিনি স্রষ্টা, তার নামে পড়ো। এই মেসেজ দিয়ে বোঝা যায় সমাজ যারা পরিবর্তন করতে চায় তাদেরকে পড়তেই হবে। আল্লাহ বললেন পড়ো। এখন আপনারা বলুন তো, আমরা যারা মুসলমান, আমরা যারা এখানে বসে আছি নামাজি হাজি গাজি শ্রোতা, আমরা পড়ি বেশি না শুনি বেশি? শুনলে হবে না, পড়তেই হবে। এখন কি পড়বেন, ইংরেজি, বাংলা, অঙ্ক, কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন যেই পড়া আপনাকে রবের সাথে পরিচিত করে তোলে না সেটার নাম শিক্ষা হতে পারে না। একরা বিসমি রব্বিক, রবের নামে পড়ো। যেই পড়ার মাঝে রবের নাম নাই সেটা পড়া না। কথায় কথায় ইংরেজি বলতে পারার নাম শিক্ষিত নয়। আমেরিকাতে ইউরোপে যারা রাস্তা ঝাড়ুদার অথবা বাদাম বিক্রি করে তারাও ইংরেজিতেই। ভাষা হলো শিক্ষার বাহন, শিক্ষা হলো ওই ভাষার মাধ্যমে যা পড়া হবে তা থেকে রূপ এবং রস সংগ্রহ করার নাম শিক্ষা। তো সেটাই যেটা মানুষের মানবিকতার বিকাশ ঘটায়, আত্মাকে বড় করে, প্রশান্ত করে, যেটা মনুষ্যত্ব বোধ তৈরি করে। কিন্তু আমরা এমএ পাশ হই, বিএ পাশ হই, আমরা মানুষ হই না,
তাই যত বেশি শিক্ষিত সে তত বড় দেশের জন্য ক্ষতিকারক হয়ে যায়। আজ থেকে 20 বছর আগে একটা এলাকাতে এমএ পাস একজনও খুঁজে পাওয়া যেত না। 30-40 বছর আগে মেট্রিকে ফার্স্ট ডিভিশন পেলে তাকে দেখার জন্য মানুষ 3 মাইল 5 মাইল দূর থেকে আসত। পুরা থানাতে এমবিবিএস ডাক্তার পাওয়া যেত না। আর এখন বন্ধু ঘরে ঘরে এমএ পাস, বলুন তো সার্টিফিকেট দারি শিক্ষিত কমেছে না বেড়েছে? কিন্তু ভালো মানুষ যে শিক্ষা মানুষকে মানুষ করে না, এটার নাম শিক্ষা হতে পারে না। শিক্ষার যত সংজ্ঞা বিভিন্ন মনীষী দিয়েছেন তার মাঝে সর্বোত্তম সংজ্ঞা পরিগণিত করা হয় মিল্টনের প্রদত্ত সংজ্ঞা। মিল্টন বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হলো তিনটি জিনিসের সমন্বিত উন্নতির নাম, যেটা আপনাকে স্বাস্থ্য সচেতন করবে। এমএ পাস বিড়ি টানে বাংলাদেশে আছে না নেই? এমবিবিএস ডাক্তার মদ খায় এমন ডাক্তারও আছে না নাই? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাস করা সার্টিফিকেট দারি পিএইচডি হোল্ডার এমন লোক প্রকাশ্যে দিনে দুপুরে বিড়ি টানতেছে এমনও? প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, আমি আমার পিএইচডি চলাকালে এক জরুরি প্রয়োজনে জেনারেল ইতিহাসের একজন প্রফেসরের কাছে যাওয়া লাগলো একটা সিগনেচার আনতে হবে। স্যারের নাম্বার সংগ্রহ করে আমি ফোন দিলাম, স্যার আপনার কাছে আসতে চাই, আমার ওই কাজটা আপনার কাছে সম্পৃক্ত, আপনার সাথে সম্পৃক্ত। স্যার বললেন ঠিক আছে হাজির হওয়া সব। ওনার অফিসে আমি গেলাম, দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম, আল্লাহর বান্দা পায়ের উপরে পা তুলে দেখি বিড়ি টানতেছে। নাম বললে আপনারাও চিনবেন, প্রায় তিনি টকশোতে কথা বলেন। এই টুপি এই দাড়ি এই লেবাস, তারপরও তার মাঝে কোনো রকমের পরিবর্তন নাই, বিড়িটা টানতে টানতে ইশারা দেয় আসো। আমি গিয়ে সামনে দাঁড়ালাম, বললাম স্যার কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, আমি অমুক, কাগজটা বাড়াইয়া দিলাম। উনি বিড়িটা টানা বন্ধ কইরা ধোঁয়াটা আমার মুখের দিকে ছাড়লো, এর মানে কথা বলতেছে তাই ছাড়ছে আর কি, নেগলেক্ট করে নয়। কিন্তু আমার মতো একজন লেবাস দাঁড়ি আলেম, লেখাপড়া জানি কি জানি না এটা পরের ব্যাপার, লেবাসে তো আলেম মনে হয়। মুসলমানের সন্তান একজন আলেমের প্রতি সামান্য শ্রদ্ধা তার অন্তরে নেই। আমার ভাইয়েরা সিগারেটের ফলাফল কি? ক্যান্সার, স্ট্রোক, ধূমপান, বিষপান। অতএব সাবধান, পৃথিবীতে কোনো খাবার নিজের বদনাম করে না, নিজের বিরুদ্ধে নিজে কথা বলে না। যারা দুধ মিশায় পানিতে, পানি মিশায় দুধে, যত বড় বাটপারি হোক ওকে জিজ্ঞাস করবেন তখন সে বলবে আমার দুধ একবারেই খাঁটি। দোকানে লিখে রেখেছে খাঁটি গরুর দুধ বিক্রি হয়। ছেলে বাবারে জিজ্ঞাসা করে বাবা পানি মিশাইলা তো আমার সামনে লেখলা কেন? বাবা কয় বেশি কথা কইস না, আমি দুধের খাঁটি কই নাই, কষি খাঁটি গরুর দুধ, গরুটা খাঁটি, বুঝলেন? আমি মিথ্যা কথা কই নাই, আমি কইছি খাঁটি গরু। গরু তো কোনো বেজাল আছে? বেজাল তো দুধে। আমার ভাইয়েরা মেয়েটা যতই চরিত্রহীন হোক বাবা তার বদনাম করবে না। বিয়ে করতে যদি আসে কেউ তাহলে বাবাকে জিজ্ঞেস করলে আপনার মেয়ে কেমন, কোনো বাবা বলবে চরিত্রহীন? কেউ নিজের বদনাম নিজে করে না। যত 2 নাম্বার হোক সবাই বলে ভালো, কিন্তু ধূমপান, সিগারেট, বিড়ি, গায়ে প্যাকেটের মাঝে তার নিজের বদনাম নিজেই করে। আমার ভাইয়েরা এরপরও ধূমপান করছে একদল মানুষ স্বাস্থ্য সচেতন নয়, ইয়াবা এফেক্টেড যারা হয়, মদ যারা খায়, গাঁজা যারা খায়, মাদকাসক্ত একটা মানুষ পুরো ফ্যামিলিকে জাহান্নাম বানায় ছেড়ে দেয়। একটা সন্তান যদি মাদকাসক্ত হয় পুরো ফ্যামিলি জাহান্নাম হয়ে যায়। আমার বন্ধু ঘরের দরজা বন্ধ করে যদি ঘুমান তাহলে বাহির থেকে চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না।
চমৎকার বিল্ডিং, ঘরের দরজা বন্ধ, নিরাপদে ঘুমিয়ে থাকেন, চুরি হবে না, ডাকাতি হবে না। মায়ের গলার স্বর্ণের চেইন টেবিলে খুলে রেখে দেন, দরজা বন্ধ, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, ওই চেইনটা সে চুরি করার সম্ভাবনা আছে না নাই? আলমারির ভিতরে রাখবেন, তাও টেনশন, হে চাবি লইয়া খুলা লাগবে। যারা মাদকাসক্ত হয় তারা ঘরের গহনা চুরি করে, মোবাইল নিয়ে বিক্রি করে দেয়, সব শেষ করার পরে যখন মাদকের টাকা পায় না, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি করছে। ঢাকায় দেখবেন মাঝে মাঝে রাস্তার মাঝে ম্যানহোল আছে, ঢাকনা নাই। এগুলা কি হাওয়া উড়ে গেছে? কে খেয়েছে? হিরোইন করে না। এত জঘন্য, এত জঘন্য, মাদকের টাকার জন্য মায়ের গায়ে হাত তোলে এমন জালেম আছে না নাই? মাকে পর্যন্ত মারে। আমার ভাইয়েরা, যে শিক্ষা আপনাকে মাদক মুক্ত করতে পারবে না, সৌল মানি আত্মার উন্নতি করতে পারবে না, মানবিকতা বিকাশ করতে পারবে না, সেটার নাম শিক্ষা হতে পারে না। এবার আপনারা বলুন তো, ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে মাদক আছে না নাই? সবাই মদ খায় তা নয়, ভালো মানুষও অনেক আছে। ঢাকা ইউনিভার্সিটির হল তল্লাশি করলে মাদক পাওয়া যাবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে যারা আছে, চরিত্রবান সবাই না চরিত্রহীন আছে? দর্শনের সেঞ্চুরি হচ্ছে। আমার ভোট, আমার মেয়ে সেখানে মোটেও নিরাপদ নয়। এবার বলুন তো, হাটহাজারি মাদ্রাসার যতগুলো হল আছে সবগুলো তল্লাশি করলে মদের বোতল পাওয়া যাবে? সেখানে যুবক আছে না নাই? আমার ভাইয়েরা, সেখানে মাদক সেবি নাই, সিগারেট সেবি নাই? আমাদের কোরআন আমাদেরকে স্বাস্থ্য সচেতন করছে, তামাম বাংলাদেশে যদি 1,00,000 মাদকাসক্ত পাওয়া যায়, তাদের মাঝে দাওরা পাস, কামেল পাস একজনও পাওয়া যাবে না। মানবিকতার বিকাশ কোরআনের ভিতরে আছে। এই জন্য যদি আপনি চান সমাজ পরিবর্তন করতে, আপনাকে কোরআন পড়তেই হবে। আমার মাসুদ ভাই চমৎকার বলছিলেন, সকালবেলা সুটকি খেয়ে বের হন, বিকালবেলা ঢেকুর দুলে সুটকির ঢেকুরটাই আসবে। কোরআন হবে আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। মুসলমান শোনো, আমরা আদিষ্ট হয়েছি বিশ্ব নবী থেকে, আদেশ প্রাপ্ত হয়েছি সন্তানদেরকে যেন আমরা কিভাবে তীর মারে তীর মারা শিখাই এবং তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দেই। কোরআনের মাদ্রাসা নূরুল কোরআন। কোরআনের কাছে না গেলে সমাজ পরিবর্তন হবে না, ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years অ্যান্ড ইউ লিভ 4 years, ইউ উইল বি গেট 5th year অ্যান্ড দ্যাট ইজ দ্য স্কেলেটি। যদি তুমি তোমার সন্তানকে 3 years শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, তুমি তাকে লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান ভূগোল শিখালে, কিন্তু ইউ লিভ 4 years দ্যাট ইজ রিলিজিয়ন, তাকে তুমি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দেও নাই, অপেক্ষা করো, তুমি পাবে 5th year, সেটা হলো স্কেলেটি, বদমাইশ। তোমার সন্তান কোরআন হাদিস ছাড়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রাপ্ত হলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো, বিশ্বনবী ঘরে চলে গেলেন, মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি জড়াইয়া ধরো, কম্বল দেও। বিশ্বনবী বললেন, খাশিতু আলা নফসি, আমার নিজের জীবনের ব্যাপারে আমি শঙ্কিত, ওই গাড়ে হেরাতে কে যেন এসে 3 বার আমাকে বুকের ছাঁচে চাপা দিয়েছে, আমার জীবন ওষ্ঠাগত এইভাবে যদি আরো চাপাচাপি করে আমি মনে হয় বাঁচব না, আমাকে জিনে ধরেছে, ভূতে আসর করেছে। মা খাদিজা সাথে সাথে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি,
আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। যার উপরে জিন সাওয়ার হয় সে আবক আবকে পাগলামি করে, মানুষ তাকে নিয়ে ঠাট্টা মস্করা করে, আপনার মতো একজন ভালো মানুষের কাঁধে আল্লাহ জিন চাপিয়ে দিতে পারেন না। এটা জিন হতে পারে না, আপনার উপর জিন সাওয়ার হবে এটা আমি বিশ্বাস করি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তাহলে কে আমাকে চাপিয়ে ধরেছে? মা খাদিজা বললেন, সেটা তো আমি জানি না, তবে আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফল জানতে পারে, কারণ সে তাওরাতের ইনজিলের বড় আলেম, তার কাছে চলুন। মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফাল আল্লাহর হাবিব থেকে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, হা জান্নামুস আল্লাযী নাযযালাল্লাহু আলা মূসা, ও মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, এ তো জিব্রাইল তোমার কাছে এসেছে, তুমি হবে শেষ নবী। যে নবীর কথা তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, ওই জিব্রাইল আসলে পরে মনোযোগ দিয়ে শুনবে সে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জানলেন উনি নবী হতে যাচ্ছেন। ওয়ারাকা বিন নাওফাল সাথে সাথে আরেকটি কথা বললেন, ইয়া লাইতানি আকুনু হাইয়া ইজ ইউখরিজুকা কওমু, ও নবী মুহাম্মদ শেষ নবী শুনুন, আমি আফসোস করে বলছি, সেদিন যদি আমি বেঁচে থাকতাম যেদিন তোমার কওমের লোকেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, লাআনসুরুকা নাসরান মুয়াসসারাম, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম যদি বেঁচে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, অবাক হয়ে তিনি বললেন, বলো কি ওয়ারাকা, বলো কি আওয়া মুখরিজিয়াহুম, আমার মতো যারা আমাকে আলামিন বলে, আসাদিক বলে, কপালে চুমু খায়, কোলে তুলে নাচে, আমাকে দেখলেই পাগল পাড়া হয়ে যায় এত ভালোবাসা, তারা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বলো কি? ওয়ারাকা বিন নাওফাল সাথে সাথে বললেন, লাম ইয়াতি আহাদুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি কেন, অতীতে তোমার মতো জীবিত তো নবী রাসূল আসছে, সবার সাথে সমান শত্রুতা করা হয়েছে, ওহি নিয়ে কথা বলো, কিতাব নিয়ে কথা বলো, আল্লাহর কোরআনের আইনের কথা বলো, সত্যের পক্ষে যেই থাকবে তার সাথে শত্রুতা করা হবে। কোরআনের কথা বলা সহজ নয়, কোরআনের আইনের পক্ষে কথা বললেই আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আমার বন্ধু, কোরআনের পক্ষে কথা বলতে যাবেন বিপদ মুসিবত হাজির হয়ে যাবে। 40 বছর কোরআনের তাফসির করেছেন যিনি, তাবাব দুনিয়ার বাংলা ভাষাভাষী, যাকে মুফাসসির বললে এক নামে চিনে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজকে জেলখানার কয়েদি। এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক কোরআনের কথা যারা বলে তাদেরকে মজলুম হওয়া লাগে। মিশরের দিকে তাকিয়ে দেখেন, মিশরে সাইয়্যিদ কুতুব রাহেমাহুল্লাহ যখন তাফসির লিখলেন ফি জিলালিল কুরআন, ওনাকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে। কোরআনের কথা নবী মুহাম্মদ বলবেন, তাকে মানুষ ফুলের তোড়া দেবে, কপালে চুমু দেবে, তার হবে না। যখন কোরআন আসে নাই, দাওয়াতি কাজ করেছেন 23 বছর, মক্কার একটা লোক ওনাকে খারাপ বলে না, আলামিন বলেছে, সাদিক বলেছে, কিন্তু যে মাত্র কোরআন আসলো তিনি দাওয়াত দেয়া শুরু করলেন, প্রথম পাথরটা উনার আপন চাচাই মেরেছে। যদি আপনি আপনার সুবিধা মতো কথা বলেন অসুবিধা নাই, যখন পরিপূর্ণ কোরআনের কথা বলবেন আপনাকে আপনার এলাকায় থাকতে দেয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে থাকতে দেয় নাই মক্কায়, হিজরত করতে হয়েছে রাতের আধারে। হিজরতকালীন সময়ে দারুন নাদওয়াতে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদকে জীবিত অথবা তার কর্তৃত মস্তিষ্ক যে আনতে পারবে তাকে 100 লাল ওঁট পুরস্কার দেয়া হবে। কি অপরাধ করেছেন তিনি?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি, কিয়ামত পর্যন্ত দেখবেও না। যিনি কোনো মানুষকে কোনোদিন কটু কথা বলেন নাই, ব্যবহার দিয়ে কষ্ট দেন নাই, তার কথায় ব্যথা পেয়েছে তৎকালীন যুগে এমন একজন মানুষও নাই। যে ব্যক্তি কোনোদিন কাউকে ধূর শব্দ বলেন নাই, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত করেছেন 10 বছর। হযরত আনাস বলেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি উফফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি 10 বছর বিশ্ব নবীর খেদমত করেছিলাম, এই 10 বছরে আমাকে লক্ষ্য করে রাসূল কখনো ধূর শব্দ বলেন নাই, উপ শব্দ বলেন নাই। আমার বয়স কম ছিল, কত কাজ করতে বলেছে ভুলে গেছি, নিষেধ করেছে করে ফেলেছি, এই 10 বছরে বিশ্ব নবী কেন করেছ কেন কর নাই প্রশ্নটাও করেন নাই। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, সহিহ মুসলিমে এসেছে, হযরত আনাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাসানিন নাস খুলকাব। রাসূল ছিলেন ব্যবহারের দিক থেকে চরিত্রের দিক থেকে সর্বোত্তম মানুষ। 10 বছর চলে গেল, একটা বারও ওনাকে রাখতে দেখি নাই, কটু কথা বলতে দেখি নাই। আমি একদিন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে রাসূলের সাথে এমন এক আচরণ করব যে আচরণের কারণে উনি আজকে আমার সাথে রাখতে বাধ্য হবেন, আর রাগ করার পরে রাসূলের চেহারাটা দেখতে কেমন লাগে আমি আজকে সেটা দেখবই। এই পরিকল্পনা নিয়ে হযরত আনাস বলেন, আমি অপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস অমুক জায়গায় যাও, এই কাজটা একটু করে আসো। রাসূল অর্ডার করতে দেরি, আমি রাসূলের মুখের উপর বলে দিলাম, আল্লাহি লা আযহাবু, আল্লাহর কসম আমি আজকে যাব না। আর মনে মনে ভাবছিলাম, এই বুঝি রাসূল আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন, একটা ধমক দিয়ে দেবেন। কিন্তু আনাস বিন মালিক বলেন, বিশ্ব নবী রাগ করা দূরের কথা, কেন যাবে না এই প্রশ্নটাও করেন নাই। যখন আমি বলছিলাম আল্লাহর কসম যাব না, আমার মনে মনে সিদ্ধান্ত অবশ্যই যাব, রাসূল বলেছেন না যাইয়া পারি নাকি অবশ্যই যাব, কিন্তু ওনাকে রাগাতে পারলাম না। রাসূলুল্লাহ সরে গেলেন, আমি রওনা দিলাম ওই কাজ করার জন্য। হাত্তা মুররা আলা সিদিয়ান ইয়ালাবুনা ফিসসুক, একটি বাজারের পাশ দিয়ে যাওয়ার পথে দেখি এক দল বাচ্চা সেখানে খেলা করছে। আমি তাদের খেলা দেখার জন্য দাঁড়ালাম, কিছুক্ষণ পরে দেখি কেউ যেন আমার কাঁধের মাঝে মমতার স্পর্শ ভালোবাসার হাত রেখেছে, সোঁয়া লাগাইছে কাঁধের দিকে, আস্তে করে হাত রেখে কেউ যেন আমাকে আলতো করে মুছতেছে। আমি পিছনে ফিরে দেখি বিশ্বনবী আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসছে। তারপর রাসূল বলে, ও আনাস, উনাইস তাসগীর, ছোট্ট আনাস, তুমি বুঝি সেখানে যাচ্ছ যেখানে আমি যেতে বলেছি, নাহলে তো এই টাইমে বাজারে আসার কথা নয়। আমি আনাস তখন বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি যাহেব, হে রাসূল আপনি ঠিক ধরেছেন আমি সেখানে যাচ্ছি। যেই রাসূল কাউকে কথা দিয়ে কষ্ট দেন নাই, ব্যবহার দিয়ে কষ্ট দেন নাই, তাকে তারা বাড়িতে থাকতে দেয় না, হিজরত করবেন তাও না, ধরে আনতে পারলে 100 লালর পুরস্কার দেবেন। এতে বোঝা যায় কোরআনের কথা যারা বলে তাদের উপর জুলুম হয়, এটা ইসলামের চূড়ান্ত ইতিহাস। এই জুলুমগুলো দেখলে ভয় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গেলেন, ওহি আসা বন্ধ, 5 আয়াত নাজির হওয়ার পরে 6 মাস ওহি আসে না, ফিতরাতুল ওহি চলছে। কোন কোন ঐতিহাসিক বলেন 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছরের কথাও কেউ কেউ বলেছেন, দীর্ঘ লম্বা টাইম ওহি আসা বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে আসা যাওয়া বন্ধ করেন নাই। একদিন তিনি গারে হেরা থেকে নামলেন, সমতল ভূমিতে আসার পর হঠাৎ আওয়াজ, ইয়া মুহাম্মদ,
ঈশ্বরনবী বলেন আওয়াজ শুনে আমি সামনে পিছে তাকাই কেউ নাই। আরেকটু যাওয়ার পর আবার আওয়াজ, ইয়া মুহাম্মদ। আমি উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকাই, দেখি তামাম আকাশ জুড়ে একটা চেয়ার, ওই চেয়ারে বসে আছে আল্লাহর এক মাখলুক, এক বান্দা, পুরা দিগন্ত ঢেকে রেখেছে তার বডি। ফখররা মাকশিয়া খরার তুগাশিয়ান, আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। জিব্রিল আমিন বসে আছেন নিজস্ব সুরতে, রাসূলুল্লাহ ওনাকে দেখেছেন তার সুরতে মোট দুইবার, একবার আজকে আরেকবার মেহরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রিল আমিনকে দেখে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন, ঘরে ফিরে গেলেন, শরীর কাঁপছিল, জ্বর উঠে গেছে। মা খাদিজাকে বললেন কম্বল দিয়ে জড়িয়ে ধরো, মা খাদিজা তাই করলেন, রাসূলুল্লাহ শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে। জিব্রিল আমিন আবার হাজির হলেন কোরআনের আরেকটি সুরার প্রথম কিছু আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা কুম, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। সমাজ যে পরিবর্তন করতে চায়, শুয়ে থাকলে সমাজ পরিবর্তন করা যায় না। ইয়া আইয়ুহাল মুদাসসির কম, ও কম্বলওয়ালা দাঁড়ায় যাও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, এই যে তিনি দাঁড়ালেন, মৃত্যু পর্যন্ত আর বসেন নাই। এই দাঁড়িয়ে যাওয়া মানি দুই পায়ের উপরে দাঁড়ানো নয়, দাঁড়িয়ে যাওয়া মানি দিনের কাজে লিপ্ত হওয়া, কাজের অত হওয়া, কাজ শুরু করা। রাসূলুল্লাহ যে কাজ শুরু করলেন, ইন্তেকালের আগেও তিনি সেই কাজটাই করেছেন। ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম, তিনি পরিবার পরিজনের সাথে সর্বশেষ যেই কথা বলেছিলেন সেই কথাটা ছিল আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, অধীনস্থর ব্যাপারে সাবধান। বিশ্বনবীর নবুয়তের এই 23 বছর জীবনে দিনই চেতনা থেকে এক চুল পরিমাণ কখনো সরেন নাই। তিনি যখন ঘুমাতেন তখনও তার অজু ভাঙত না, তিনি বলতেন আইনি তানামান ওয়া কলবি আকজান, আমার চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না। আল্লাহর হাবিব কাজ করেছেন, ওহি পেয়েছেন, দাঁড়িয়ে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, আবার বের হলেন দাওয়াত দিতে দিতে। রাসূলের বয়স হয়ে গেল 63-17 থেকে 40, দাওয়াত দিলেন 23 বছর, পরিবর্তন সামান্য হলো না। 40 থেকে আবার দাওয়াত দিতে দিতে বয়স হলো 63, আবার 23 বছর। এই 23 বছরের মাঝে পরিবর্তন আছে না নাই? কম না বেশি? লাখ লাখ মানুষ তৈরি হয়ে গেল, যে মানুষগুলো অন্যের সম্পদ কেড়ে নিত, আজকে তারা অন্যের সম্পদ পাহারা দেয়া শুরু করেছে। যারা মানুষের বুকের সন্তান কেড়ে নিত, খাবার কেড়ে নিত, এখন তারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়া দেয়। যাই মানুষগুলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছে, এখন রাসূলের পক্ষে তারা হাসতে হাসতে জান দিয়ে দেয়। এমন পরিবর্তন হলো, ফুলে ফলে সুশোভিত। রাসূল ঘোষণা করলেন খাইরুল কুরুনি কারনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এই পরিবর্তনের জীবন কাঠির নাম হলো আল কোরআন। ওই কোরআনটা আমাদের দেশে এখনো আছে না নাই? আছে। কথা বলতে হবে আছে না নাই? আছে। কিন্তু শান্তি আছে না? কোরআন আছে, জুলুম আছে, কোরআন আছে, সুদ আছে, কোরআন আছে, সিনেমা আছে, কোরআন আছে, রাস্তার মোড়ে মোড়ে নতুন করে মূর্তি বানানো শুরু হয়েছে, নতুন করে মূর্তির সংস্কৃতি শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের একটি অংশ মূর্তি পূজায় লিপ্ত হবে। ভাস্কর্যের নামে এখন নেতাদের মূর্তি বানাচ্ছে, নেতার মূর্তি বানায়া ওই নেতার মূর্তির সামনে মাথা নত করছে, ঠিক না? নেতার মূর্তির সামনে গিয়ে এরকম করছে, নম নম করছে, নেতার মূর্তির গলার মাঝে ফুলের মালা দিচ্ছে, ওই মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করা ইমানদারের কাজ নয়। এটা শিরিক, এটা শিরিক। তাই ভাস্কর্য বানানো যাবে না, কোনো মানুষের বানানো যাবে না মূর্তি, দুটার মাঝে কোনো পার্থক্য নাই। মুসলমানের সন্তানেরা এখন মূর্তি পূজা শুধুমাত্র যায় না, মূর্তি পূজা দেখে না,
নতুন করে মুসলমান মুক্তি পূজা উদ্বোধন শুরু করেছে। কোরআন আছে, অন্যায় চলছে, এর কারণ শুধু একটা, কোরআন আছে গেলাপের ভিতরে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মক্তবে, কোরআন আছে মসজিদে। যে পর্যন্ত কোরআন সংসদে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত জাহালাত দূর হবে না। তারা ঘোষণা দিচ্ছে মুক্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে আলেমুল আমাদের ঘাড় মটকাইয়া দেবে। আমরা এই দেশে ভারতীয় না, এই দেশ আমাদের জন্ম। মুক্তির পক্ষে যারা আছে মুসলমান তাদের পক্ষে থাকতে পারে না। আমার ভাইয়েরা, নেতার নেতার ভাস্কর্য নয়, নেতার মুক্তি নয়। যদি কোনো ব্যক্তি ভালোবাসা দেখায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুক্তি বানায়, আমরা সেটা সহ্য করব না। আমাদের এই বক্তব্য কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, ঠিক না, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য আদর্শিক। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙেছেন না বানাইছেন? ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আছে। মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি যে মুসলমান দাবি করছো নিসকে, ইব্রাহিম আলাইহিসসালাম তোমার বাবা আমার বাবা, উনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন, উনি মুক্তির বিপক্ষে ছিলেন। তুমি ইব্রাহিমের সন্তান হলে মুক্তির পক্ষে কথা বলতে পারো না? উনারা ঘাড় মটকাইয়া দেবে, অহংকার করো না, অহংকার করো না। ফেরাউন অহংকার করে চাল্লা পানিতে ডুবাইয়া মারছে, নমরুদ অহংকার করেছে আল্লাহ ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া লাঞ্ছিত করে জুতার বাড়ি খাওয়াইয়া মারছে, সে আল্লাহ এখনো আছে না? হ্যাঁ, তোমাদের ক্ষমতা আছে, তোমরা গুলি করতে পারবে, ফাঁসি দিতে পারবে, ঘাড় মটকাইতে পারবে। আমরা ঘোষণা দিতে চাই সত্যের পক্ষে কথা বলে আমরা গণতন্ত্র দিতে থাকবো। তোমাদের গুলি শেষ হয়ে যাবে, রশি শেষ হয়ে যাবে, আমাদের ঘাড় শেষ করতে পারবা না। আমার ভাইয়েরা, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক না? আমরা এক টেবিলে বসে চা খাই, এক বাজারে খরচ করি, হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই। ইসলামে উদারতা আছে না নাই? আছে। আল্লাহর বক্তব্য, ইসলাম সাপাইয়া দাও নাকি ইসলাম উপস্থাপন করো? দায়িত্ব শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনি উপদেশ দেন, আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, ঘাড়ে ধরে মুসলমান বানানোর দায়িত্ব আপনাকে দেই নাই। লাইক রাহাফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী মুহাম্মদ, আপনার দায়িত্ব দাওয়াত দেয়া, কে দাওয়াত গ্রহণ করলো, কে গ্রহণ করলো না, হিসাবের দায়িত্ব আপনার। হিন্দু আমাদের দেশে আছে, তারা থাকবে, আমাদের আপত্তি নেই। খ্রিস্টান আছে, থাকবে, আপত্তি নেই। হিন্দু তাদের মূর্তি পূজা করবে মন্দিরে,
খ্রিস্টান তাদের দেবতার পূজা করবে গির্জায়, আমরা বাধা দিতে যাব না, ইসলাম বাধা দিতে বলে নাই। আল্লাহর বক্তব্য, তোমরা হিন্দুদের দেবতাকে গালি দিও না, বাধা দেয়া দূরের কথা, হিন্দুরা মূর্তি পূজা করবে আমাদের আপত্তি নাই, কিন্তু মুসলমান মূর্তি পূজার পক্ষে কথা বলার অধিকার তোমার নাই, যদি বলো তোমার ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের একমাত্র মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন বিশ্ব নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? মূর্তি পূজার মতো বড় শিরিক পৃথিবীতে আর নাই। ইন্না শিরকা লা জুলমুন আযীম। কোরআন আছে, ভাস্কর্য আছে, কোরআন আছে, জুলুম অত্যাচার আছে, সুদ ঘোষ আছে। এর কারণ কোরআনটা যেখানে যাওয়া দরকার সেখানে কোরআন নেয়ার লোক এখনো তৈরি হয় নাই। মহতারাম মাসুদ ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে তিনি আলেম ওলামাকে সাথে নিয়ে ম্যাডামের কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তিনি বলবেন সংসদ আইন পাস করো, কোরআনের বিরুদ্ধে কথা বললে ব্লাসফেমি আইন হবে, তার ফাঁসির অর্ডার হবে। এইভাবে যদি কোরআনের আইনগুলো সংসদে নেওয়া যায় অশান্তি এক মাসে দূর হয়ে যাবে। সম্মানীয় ভাইয়েরা, সে কোরআনকে আমরা যারা ভালোবাসি কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? আমি শুরুতে বলেছি কোরআন কোনো ঝাড়ফুঁকের কিতাব নয়, তবে দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে। আমরা যারা লেখাপড়া করেছি, আমরা জীবনে কত কলম কিনেছি, আমার পকেটেও কলম আছে। দেখবেন মাঝে মাঝে অফিসে গিয়ে, যেই অফিসে ক্লায়েন্ট কম, অফিসারের কাম কাজ নাই, মাঝে মাঝে দেখবেন এইভাবে কলমটা খুলে কলমের ইয়া দিয়া, কান খোঁচায় খোঁচায় কিনা। আচ্ছা আমার ভাইয়ারা, এই যে কলমের আগা দিয়া গোড়া দিয়া আমরা কান খোঁচাইলাম, কান খোঁচানোর জন্য জীবনে কেউ কলম কিনছেন? এই কলম যে কোম্পানি বানাইছে কান খোঁচানোর জন্য বানাইছে, কিন্তু কান খোঁচানো জায়েজ আছে না? নেই, কান খোঁচানোর জন্য কলম বানায় নাই, কান খোঁচানোর জন্য কলম কিনি নাই, মাঝে মাঝে খোঁচানো যায়, ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে নাই, মাঝে মাঝে করা যায়। কোরআন আসছে সমাজ পরিচালনা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, কোরআনের আইনগুলো সমাজে প্রয়োগ শুরু, আল্লাহ তাআলা বলছেন চোর ধরে হাত কেটে দাও, কোরআনে আছে কিনা? আসসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হাত কেটে দাও, পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে চোর ধরা পড়লো, মহিলা চোর প্রথম যিনি। রাসূলুল্লাহ বললেন আল্লাহর আইন, হাতটা কেটে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করতেন, যদি ভালোই হতো। বিশ্বনবী বললেন যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই, কারণ চোর ধরে হাত কাটার আইন আমার না আল্লাহ। সমাজে শান্তি যদি চাও তাহলে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআনের আইনগুলো সংসদে আস্তে আস্তে করে ঢুকায় দাও, কার্যকরী করো। কোরআন যেই সমাজে আছে ওই সমাজে অন্যায় থাকতে পারে না। দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আল্লাহর কোরআনের উপরে নির্ভর করে। নব্য জাহালাত দূর করতে চাও, দলে দলে কোরআনের কাছে চলে যাও। মুসলমান যখন কোরআন ছেড়েছে তখনই তাদের কপাল পুড়েছে। একটা সময় ছিল তামাম পৃথিবী মুসলমানের হাতের মুঠোয় ছিল, হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আজকে মুসলমানের পায়ের তলার মাটিটাও তাদের পক্ষে আর নেই। কবি নজরুল বলেছেন লব্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। স্পেন মুসলমান শাসন করেছে,
রোম সাম্রাজ্য শাসন করেছে আজকের ইতালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় মুসলমানের অধীনে ছিল, পারস্য সাম্রাজ্য মুসলমান শাসন করেছে, এ ভারত মহাদেশ শত শত বছর এ ভারত উপমহাদেশ মুসলমানরা চালাইছে, ঠিক না? কিন্তু আজকে সৌদি আরবের মাটিটাও মুসলমানের হাতে নাই, ওটা আমেরিকার হাতে চলে গেছে, বাংলাদেশের মাটি ভারতের হাতে চলে গেছে। ভারতের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহস আমরা আছে? আমার ভাইয়েরা, যদি আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রীও ভারতের বিরুদ্ধে কথা বলে, উনারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? উনাকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না? সৌদি আরবের বাদশা সালমান আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস তার নাই। আজ থেকে বছর দেড়েক দুয়েক আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশা সালমানকে রক্ষা করে বলছিল, ঘাসকি হত্যার পরে, মনে আসেনি ঘাসকির কথা? ঘাসকি হত্যার পরে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে লক্ষ্য করে বলছে, আমাদের সাথে বাড়াবাড়ি করো না, করলে এক সপ্তাহ বেশি ক্ষমতায় থাকতে পারবা না। কি প্রমাণ হয় পায়ের তলার মাটিটা এখন আমাদের হাতে আর? এর কারণ আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাস্তে হামেলে কোরা হো কর আর তুম খার হয়ে তারকে কোরা বন কর। ওই জামানায় তোমরা ছিলে স্মরণীয় বরণীয়, কারণ তোমাদের হাতে কোরআন ছিল, তোমরা ছিলে যেখানে কোরআন ছিল সেখানে। আর যখনই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছ, আল্লাহ তোমাদেরকে ইজ্জতের জায়গা থেকে ধাক্কায়া ফেলে দিয়েছেন। একসময় মুসলমান যেখানে ছিল, ইজ্জত ছিল, সেখানে বিজয় তাদের পায়ে চুমু দিত। মুসলমানের সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন সাহস পৃথিবীর কোন জালেম দেখায় নাই। মুসলমান বাঘের জাতি, হংকার দিয়ে কথা বলতো, মাথা নত করত না কোনোদিন। আজকে পৌনে 200 কোটি মুসলমান তারা বিড়ালের মতো হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ এটাও বলেছেন, সার কি শের পর বিল্লি খেল রহি কেসা হে মুসলমান কো বদনসিব, শাহাদত কি তমন্না ভুল গি আর তসবিহ কি দানো মে জান্নাত ঢুঁড় রহি। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলেন, এখন বাঘের জাতি মুসলমান তোমাদের কপালে বসে, মাথায় বসে বিড়াল গুলো লাফালাফি করতেছে, এক সময় তোমরা জান্নাত খুঁজতে তলোয়ারের ছায়ার নিচে, এখন তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছ, অন্যের প্রতিবাদ ভুলে গেছো, এখন তোমরা তাসবির দানার ভিতর মসজিদের কোনায় জান্নাত খুঁজছ। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতু তাতাজিলালি সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, কিন্তু এখন অন্যায়ের প্রতিবাদ আমরা ভুলে গেছি, আমরা সুপ্তি মেরে গেছি, রাসূলের বিরুদ্ধে কথা বলে তারপরও কিছু মুসলমানকে রাস্তায় মিছিলে পাওয়া যায় না। নামের আগে আহলে সুন্নি, আশেকে রাসূল, এই রবিউল আউয়াল মাসে কত জিলাপি খাইছে, বাজারে টান ফালাইয়া দিছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, কিন্তু এই নামদারি সুন্নিদেরকে ফ্রান্স ব্যাপারে আমরা মিছিল করি, তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য বন্ধু, যদি শান্তি চাই দুনিয়ায়, মুক্তি চাই আখেরাতে, দলে দলে আল্লাহর কোরআনের কাছে ছুটে আসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কাছে ছুটে আসার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই।